তো অনেকদিন ধরেই প্ল্যান ছিল যে আমরা বেরোবো এরকম রাত্রিবেলায়, একটু মোটো ব্লগ হবে, শহরটা কেমন লাগে সেটা আমরা দেখবো। কতদিন পর শহরে বৃষ্টি দেখছি, একদিক থেকে ভালোও লাগছে, একদিক থেকে চাপও লাগছে যে কীভাবে বাড়ি ফিরবো। আমার ভাইয়ের সঙ্গে একটা ছোট্ট ব্যাড ট্রিপ হয়েছিল, যে ব্যাড ট্রিপটা হচ্ছে আমি ড্রোনটা ক্র্যাশ করেছিলাম। নমস্কার 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 লোকজন, কি খবর? আমি প্রতিম, অ্যান্ড ওয়েলকাম 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 টু দিস নিউ ব্লগ, নিউ মোটো ব্লগ। তো লাস্ট দিন যে মোটো ব্লগ করেছিলাম, সেই মোটো ব্লগে লোকজন বলেছে যে না ভাই ঠিক আছে, হচ্ছে, ঠিকঠাক হচ্ছে। তো তোমার ভাই একটু একটু ইন্সপায়ার্ড, একটু মোটিভেটেড ফিল করছে, তাই আর কি আজকে ভাবলাম যে চলো ঠিক আছে একটু মোটো ব্লগ করা যাক। তো আমি এত বছর ধরে কলকাতাতে আছি, কিন্তু কোনোদিন রাত্রিবেলায় শহরটা কেমন লাগে সেইটা আমি দেখিনি। তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে রাত্রিবেলায় কেমন লাগে সেটা দেখবো। আর যেহেতু এখন আমাদের সঙ্গে ইচ্ছে আছে, তো তাই একটু ফ্রিডম পাওয়া গেলো যে রাত্রিবেলায় ইচ্ছে করলেই বেরোনো যাবে ইচ্ছেকে নিয়ে, সেটা একটা বড় প্লাস পয়েন্ট। কি অসাধারণ দেখাচ্ছে, জয় মা। তো এখন ঘড়িতে বাজছে 12:18, আর আমি বেরিয়ে পড়েছি ইচ্ছেকে নিয়ে, এবং আমাদের সঙ্গে আরও একজন আছেন, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য ভেরি ফেমাস, দ্য গর্জিয়াস, দ্য বিউটিফুল, নান আদার দ্যান গোলু। গোলু হাই। গোলুর জন থেকে হাই বলেছে, জানা শোনা গেছে কিনা, বাট শি সেড হাই। তো এরকম পারনামা চলতেই থাকবে। এনিওয়েজ, তো যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই রাত্রিবেলায় কেমন লাগে সেইটা দেখতে আজকে আমি আর গোলু বেরিয়ে পড়েছি ইচ্ছেকে নিয়ে। তো অনেকদিন ধরেই প্ল্যান ছিল যে আমরা বেরোবো এরকম রাত্রিবেলায়, একটু মোটো ব্লগ হবে, শহরটা কেমন লাগে সেটা আমরা দেখবো। কিন্তু সেই ওই যে বলে না কলুর বলদ না, এনিওয়েজ কিছু একটা বলে একেনবাবু, দেখে দেখে আমার এই প্রবাদ বাক্য বলার অভ্যেসটা খুব খারাপ জায়গায় দাঁড়িয়েছে। তো আমরা এখন রয়েছি রুবির মোড়ে, ডান দিকে রুবি জেনারেল হসপিটাল, এই রুবির মোড়। রুবির মোড়ে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে গাইজ, এটা এখন রুবি ঠাকুরের মোড়। আর সামনে মেট্রো হচ্ছে, মেট্রোর নাম দিয়েছে হেমন্ত মুখোপাধ্যায়। তো আমার একটা ছোটো ডাউট আছে, এই যে মেট্রো স্টেশনগুলোর নাম, এই বিভিন্ন জ্ঞানীগুণী মনীষীদের নাম অনুসারে, এটা মনে রাখতে প্রচুর চাপ। তো আমি একবার এরকম মেট্রোয় যাচ্ছি, আমার পাশে দুজন লোকের মধ্যে কথাবার্তা চলছে, একজন বলছে দাদা আমি মাস্টার দা, একটু সরে দাঁড়ান। আমি ভাবছি চাপ বাবা এটা কীরকম কথাবার্তা হলো। অপরজন বলছে দাদা আপনি চাপ নেবেন না, আমি উত্তম কুমার। তারপরে বুঝলাম হ্যাঁ মেট্রো স্টেশন নিয়ে কথা হচ্ছে, কি আর বলবো। ওকে, তো জোকস এবার, তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেট রাত্রিবেলায় কেমন লাগে সেটা আমি বিভিন্ন ছবি টবিতে দেখেছি, বাট নিজে কখনো স্বচক্ষে চাক্ষুষ করা হয়নি। এবং আমার যে চার্টার ফ্লাইটটা রয়েছে, আমার যে ড্রোনটা রয়েছে, তার চোখে, আরে দিদি দেখে, যে ড্রোনটা রয়েছে তার চোখেও কেমন লাগে সেটা একবার দেখার চেষ্টা করব। তো সেইটা একটা উদ্দেশ্য। আর সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে বাইপাস ধাবা, যেটা আছে বাইপাস ধাবায় গিয়ে আমরা চা, মিল্কশেক, এই সমস্ত যা যা পাওয়া যায়, যাই না মানে সব তো খেতে পারবো না, যা যা পাওয়া যায় কিছু কিছু হয়তো টেস্ট করবো, তো সেরকম একটা প্ল্যানিং রয়েছে। ভাই রাত্রিবেলায় এই বাইক চালানোটা আলাদাই একটা ব্যাপার, আলাদাই একটা সুন্দর 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 ব্যাপার। রাত্রিবেলায় বেশ ট্রাফিক জ্যামও থাকে না, সুন্দর ফাঁকা রাস্তায় মনের সুখে বাইক চালাও, দারুণ ব্যাপার। আর দিনের বেলায় যা গরম পড়েছে ভাই কলকাতাতে, উড়ে বাপরে বাপ, কলকাতায় কেন পুরো বাংলাতেই মনে হয় অসম্ভব গরম পড়েছে। আগের দিন তো একটা দেখলাম একটা পোস্ট, উন্মেষদার না চন্দকদার ছিল কে জানে, বাঁকুড়ায় তো বোধ হয় ফিলস লাইক 52 দেখাচ্ছে। তো দিনের বেলায় তো বেরোনোই যায় না, যেটুকু সম্ভব হচ্ছে রাত্রিবেলায় একটু একটু করে বেরোনোর চেষ্টা করছি। ওয়াও কি সেরা লাগছে জায়গাটাতে, বাঁদিকেরটা মোস্ট প্রবাবলি যায় না কি ফ্লাইওভার, ডান দিকে একটা ফ্লাইওভার, দেখতে অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন নিউ ইয়র্কে পৌঁছে গেছি, চারিদিকে এত ফ্লাইওভার। তো আমাদের বাঁদিকে এখন ITC রয়্যাল বেঙ্গল, কি ব্যাপক দেখাচ্ছে, অসাধারণ দেখাচ্ছে। একদিন আসবো, আসতেই হবে একদিন, টাকা পয়সা নেই গাইস সেই কারণে আসতে পারছি না। বলো এক্ষুনি আমাকে গাল দেবে, কারণ আমি গরিব বললেই আমাকে প্রচুর গাল দেয়। বললো আমি সত্যিই গরিব, ট্রাস্ট মি অন দিস। তো ম্যাপে দেখাচ্ছে এখনও 10 কিলোমিটার বাকি এখান থেকে বিশ্ব বাংলা গেট, বাট আমাদের সময় লাগবে 16 মিনিট। তো আমরা জাস্ট চিনিঘাটা মোড়টা ক্রস করলাম, আর ডান দিকে এইগুলো তোমরা কি দেখতে পাচ্ছ কি সুন্দর লিখেছে কিপ ইউর সিটি ক্লিন, বাট এগুলো কিন্তু একটা একটা দাগে লেখা রয়েছে, এরকম নয় যে একটা লাইন দিয়ে লেখা রয়েছে, তো একটা হেভি সুন্দর বানিয়েছে এটা। আসলে আমার প্রবলেম হচ্ছে আমি এই নিউটনের দিকটা একদমই ভালো করে চিনি না, সেই জন্যই গুগল ম্যাপের হেল্প নিতে হচ্ছে। গোলু বরং একটু একটু চেনে, ওর অফিসটা এই দিকটা করেছিল,
কিন্তু আমার এই দিকটা এই নিউ টাউন পার্টটা আমার খুব একটা বেশি আমার নলেজের মধ্যে নেই ভাই। তো ভাই লোক কেমন লাগছে তোমরা একটু যদি কমেন্টসে বলো তাহলে তোমাদের ভাই আরেকটু বেশি মোটিভেট হতে পারে, কারণ আমার তো সেরা লাগছে আজকে এই যে মোটো ব্লগ করছি, তোমাদের সঙ্গে কথা বলছি, গল্প করছি, আমার কিন্তু সেরা লাগছে। তো তোমরা কিন্তু আমাকে কমেন্টসে হালকা করে বলে দিও যে ভাই কেমন লাগছে। ওয়াও ডান দিকে কি সেরা লাগছে, সেরা লাগছে এটা ফ্লাইওভারটা, না লাইট ফাইট লাগিয়ে কিন্তু জায়গাটাকে সেরা বানিয়েছে, যেটাই যে যায় বলুক। তো লোকজন আমাদের সামনে এখন বিশ্ব বাংলা গেট, ওয়াও কি সেরা লাগছে। স্ট্রাকচারটা হিউজ, জাস্ট হিউজ। আমরা একটু দাঁড়িয়েছিলাম বিশ্ব বাংলা গেটের কাছে, একটু ড্রোনটা ফ্লাই করলাম। তোমাদের কেমন লেগেছে এই শর্টগুলো আমাকে প্লিজ কমেন্টসে জানিও ভাই লোক। আর এখন আমরা যাচ্ছি নিউ টাউন ধাবা খেতে, হালকা হালকা মানে ছুঁচে তো অল্প অল্প এক্সারসাইজ করছে, ফ্রি হ্যান্ড করছে আর কি, এখনো ডন ফন মারা স্টার্ট করেনি। তো মানে ওই অল্প অল্প খিদের জন্য অল্প অল্প যদি কিছু খাওয়া যায় সেই জন্য আমরা যাচ্ছি এখন নিউ টাউন ধাবা। আর এটা বাঁদিকে হচ্ছে আমাদের ইকো পার্ক। দেখো ভাই বললে বিশ্বাস করবে না, বাট সিরিয়াসলি আমি আজ অব্দি কোনো দিন নেভার আমি কোনো দিন ইকো পার্ক দেখতে আসিনি। আমি বোধ হয় একমাত্র একজন এই এক্সিস্ট করছে এই কলকাতার বুকে যে প্রায় 6-7 বছর এখানে থেকেও আজ অব্দি একদিনও ইকো পার্ক দেখতে আসেনি। না এবার পার্টনার পেয়েছে, পার্টনারের সঙ্গে আসতে হবে প্ল্যান প্ল্যান করে। আসলে কি বলতো, ভালো পার্টনার থাকা খুব দরকার, ঠিক কিনা? সুন্দর করে মিষ্টি করে একটা অফরোডিং হয়ে গেল আমাদের, আর আমরা পৌঁছে গেছি নিউ টাউন ধাবা। ও ইয়া ম্যাডাম, কেমন লাগলো আজকের এই বাইক রাইড? ভালোই লাগলো, অনেকদিন পর, অনেকদিন না মানে রাত্রে সেভাবে কোনোদিনই বেরোইনি, মানে কোনোদিনই বেরোইনি রাত্রে। এত রাত্রে কটা বাজে এখন, তাও 1:26 নিউ টাউনে ধাবা, নিউ টাউন ধাবায় বসে আছি। মানে এটা তো লাইফে আমি এক্সপেক্টই করি এত রাত্রে। এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে যেটা বলছিলাম, জাস্ট ভাব। বেসিক্যালি একটা থ্রিলিং ব্যাপার আছে, টিপ টিপ করে বৃষ্টি পড়তে পড়তে জোরসে বৃষ্টি চলে এসছে। চলো, নাইস। কত দিন পর শহরে বৃষ্টি দেখছি, একদিক থেকে ভালোও লাগছে, একদিক থেকে চাপও লাগছে যে কীভাবে বাড়ি ফিরবো, হালকা করে ভিজতে ভিজতে চলে যাবো। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু হ্যাঁ কালকে শনিবারও আছে তো কোনো চাপও নেই সেদিক থেকে, বাট এই বৃষ্টিটা সেরা লাগছে, সেরা। এবার আশা করি একটু ঠান্ডা পড়বে, রাত্রি একটু শান্তি করে ঘুমোতে পারবো এবার। তো আমরা দুটো মিল্কশেক অর্ডার করেছিলাম ওই সাইডের দোকানটা, আমরা এইখানটায় সেটা দাঁড়িয়ে আছি, এখন এসে পৌঁছানি কী করে আসবে যায়নি। আর আমি চশমাটা ছেড়ে দিয়েছিলাম টেবিলের উপরে, চশমাটা ভিজে গেছে, আমিও ভিজে গেছি, এর মধ্যে হাফ ঘাম আছে হাফ বৃষ্টি আছে, ঠিক আছে। হ্যাঁ আমাদের মিল্ক শেক চলে এসছে রাত্রিবেলায়, সুন্দর করে রাত্রি প্রায় 1:30 বাজে। হ্যাঁ এখনও তো খাওয়া শুরু করে দিয়েছি, গুড। রাত্রি প্রায় 1:30 বাজছে আর আমরা বৃষ্টির সামনে, হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনও, বৃষ্টি মিল্ক শেক গোলু ইচ্ছে সব মিলিয়ে, এবং হ্যাঁ কলকাতার নাইট লাইফ, তো সব মিলে একটা ট্রিমেন্ডাসলি বিউটিফুল ফিলিং, সেরা লাগছে। চিয়ার্স।
হালকা বৃষ্টিতে ইচ্ছেও পুরো একদম সুন্দর করে ধুয়ে গেছে। তো লাইসেন্স আছে? বয়স কত? 18 পা দিবি? ন্যাকামোগুলো বন্ধ কর, আর কত ন্যাকামো করবি। তো মিল্কশেক টিল্কশেক খেয়ে আমাদের একদম ফুল এনার্জি হয়ে গেছে, আর সেই ফুল এনার্জি নিয়ে আমরা এখন ফিরে চলেছি বাড়ির দিকে, কারণ আর বেসিক্যালি কিছু করার নেই। আর হালকা বৃষ্টিটা ধরেছে বলে ঝটপট বেরিয়ে গেলাম, যে এরপর আরও বেশি বৃষ্টি স্টার্ট হয়ে যায় তাহলে আর বেরোতে পারবো না, ফিরতে পারবো না, তাই জন্য ঝটপট করে বেরিয়ে গেলাম। যদিও এখনও এক দু ফোঁটা করে বৃষ্টি পড়েই চলেছে, পুরোপুরি যে স্টপ হয়েছে সেরকম নয়, বাট হ্যাঁ একটু আগে যেরকম ঝমঝম করে পড়ছিল সেরকমটা হচ্ছে না। তো বেশ ভালোই লাগছে, গায়ে এক দু ফোঁটা করে পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ মজাই লাগছে। আর তার মধ্যে এই সুন্দর হালকা হালকা হাওয়ার মধ্যে দিয়ে বাইক চলে যাচ্ছি, বেশ হেভি ফিলিং আছে। তো বাড়ি ফিরতে ফিরতে তোমাদেরকে একটা গল্প বলি, যে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আগে। তো যেদিনকে প্রথম গোলুকে নিয়ে ব্লগ করতে গেলাম আর কি, মহারাজের কচুরি টচুরি খেলাম, তারপরে বাগ বাজার না বড় বাজারে গিয়ে লস্যি খেলাম। তো সেই দিনকে ড্রোন ফ্লাই করছিলাম, আর ড্রোন ফ্লাই করেছিলাম হচ্ছে মল্লিক বাজার যে ফ্লাওয়ার মার্কেট সেইখানকার যে ঘাটটা, সেই ছোটো লাল কি ঘাট, ছোটো লালই ছিল, যাই হোক, তো সেইখান থেকে। অ্যান্ড তখন আমার ভাইয়ের সঙ্গে একটা ছোট্ট ব্যাড ট্রিপ হয়েছিল, যে ব্যাড ট্রিপটা হচ্ছে আমি ড্রোনটা ক্র্যাশ করেছিলাম। ড্রোন ক্র্যাশ করে তোমাদের ভাইয়ের যথারীতি মন মেজাজ ভীষণ খারাপ ছিল। আলটিমেটলি গিয়ে চাঁদনিতে একটা দোকান আছে জেই ইলেকট্রনিক্স বলে, এটা রেফারেল থেকে ওইটা আমি নামটা জানতে পেরেছিলাম। তো এই জেই ইলেকট্রনিক্সের অপার ভালোবাসা, অপার কৃপায় আমরা আলটিমেটলি গিয়ে ড্রোনটা ঠিক করতে পেরেছি। তাই আজকে একটু ভয়ে ভয়ে ড্রোনটা ফ্লাই করেছিলাম, তাই কেমন লাগলো সেটা আমাদেরকে জানিও। আর আমার গোপোর ব্যাটারিও বলছে বেশিক্ষণ উনি আমাদের সঙ্গ দিতে পারবেন না, লেটস সি কতক্ষণ সঙ্গ দিতে পারে। ওকে, তো তারপর আমার গোপ্রোর ব্যাটারিটা ডেড হয়ে গেল, তো আর কিছু রেকর্ড হয়নি। বাড়ি ফিরার পথে ফাটিয়ে বৃষ্টি পেয়েছিলাম ভাই, কি আর বলবো, প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম, ভিজতে ভিজতে রুমে ঢুকেছি। আর হ্যাঁ, মানে রাস্তায় চা খেতে দাঁড়াতে পারিনি, কোথাও কিছু করতে পারিনি, ডিরেক্টলি বাড়ি ঢুকে গেছি। তো দ্যাটস ইট, আজকের ব্লগের জন্য এটুকুই থাক। কেমন লাগলো তোমাদের সেটা আমাকে প্লিজ কমেন্টসে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, না লাগলে ডিসলাইক করে দিও। আর যদি এই আমাদের এই ব্লগ আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও। উইথ দ্যাট নোট, তোমাদের ভাই, তোমাদের বন্ধু, তোমাদের বাঙালি বাবু সাইনিং অফ। ভালো থেকো, ভালো রেখো, অ্যান্ড পিস। साल में होते हैं 52 हफ्ते, ऐसे वैसे छुट्टियों को दूर से नमस्ते, बिना चौक समझे।